তুমি ওদের কাছে যাবেও নেই আর এসব কথা তুমি কইবেও নেই, কারণ যে আমার মধ্যে বড় হচ্ছে সে শুধুমাত্র আমার সন্তান নয়, সেই বাড়ির রক্ত। পঞ্চমী, ওটা আগুন, ছেলে খেলা করার জিনিস নয়। ওই যে বললে বিশ্বাস, আমার বিশ্বাস অনেক বাবু। পঞ্চমী, দরজা খোলো, দরজা খোলো পঞ্চমী। আয় কিঞ্জল, অনেক কথা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার দরজা খোল, দরজা খোল। আরে এই কোনো সাড়া শব্দ নেই কেন, কিছু শোনা যাচ্ছে না। কিঞ্জল দরজা খোল, দরজা ভাঙতে হবে। খোরা, দরজা ভাঙ। হ্যাঁ, আমি দরজা ভাঙব। হ্যাঁ, তুমি তুমি ছাড়া আর এখানে কে আছে যে দরজা ভাঙতে পারে? দরজা ভাঙো। মানে আমি আগে কখনো ভাঙিনি তো, তাই ঠিক আছে দেখছি একটু। এক, দুই, তিন। মেলি দিদি, বাবুর জামা কাপড় গুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখ, উনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন। যাস না পঞ্চমী, যাস না, এ কোনো পরীক্ষা নয় পঞ্চমী, এ মরার কল। তুমি নিজেই ভাবছো আমার কিচ্ছু হবে না, আমি জানি। এ তো জেদের কথা পঞ্চমী, জেদ করে তুই মরার দিকে এগোচ্ছি। এই পরীক্ষায় উত্তরতে না পারলে বেঁচে থেকেও বা কি লাভ? এই পরীক্ষার উপরে তো আমার বাচ্চা মরা সবকিছু নির্ভর করছে গো। তুই কোথায় যাচ্ছিস কিঞ্জল? কোথাও যাবি না, কোথাও যাবি না, যাবি না কিন্তু কিঞ্জল। আজ আমার পরীক্ষা, আমারে আশীর্বাদ করবেন না বাবু? পঞ্চমী, আপনাকে আমি আগেও বলেছি কোনো পরীক্ষা দিতে হবে না আপনাকে, আপনি এক পাও বাড়াবেন না। এমনটা বলবেন না, আমি অনেক সত্যি লুকিয়েছি, এইটা না হয় আমার প্রায়শ্চিত্ত, তাই ধরে নেবেন। আপনার অন্যায়, আপনার ভুলের শাস্তি আপনি নিজের সন্তানকে দিচ্ছেন কেন পঞ্চমী? প্লিজ এখান থেকে চলে যান। না বাবা, আমি যে পথে চলতে শুরু করেছি সেখান থেকে ফেরার আর উপায় নেই। পঞ্চমী, আপনি জেদ করছেন, আপনি বোকার মতো জেদ করছেন। জেদ নয় বাবু, এইটা আমার আস্থা, আমার বিশ্বাস আমার বাবা নীলকণ্ঠের প্রতি। আপনি মিছি মিছি ভাবছেন, যখন আপনি আমারে আর বিশ্বাসই করেন নে তখন আর আমার এনে নাই বা ভাবলেন? নাও নাও, কথা না বাড়িয়ে দেখি তুমি কাজে কতটা করে দেখাতে পারো। পঞ্চমী এগোবেন না, পঞ্চমী আমি বারণ করছি তো। যাস না পঞ্চমী, যাস না, তোর শরীরে এখন আঁচ লাগলে তোর পেটের সন্তানেরও ক্ষতি হবে পঞ্চমী। আমার একটা কথা শোন পঞ্চমী, যাস না। আমি বারণ করছি পঞ্চমী। জয় বাবা নীলকণ্ঠ, তোমার অংশ যদি সন্তান হয়ে আমার গর্ভে এসে থাকে তাহলে তোমার মায়ের পায়ে আগুনের তাপ লাগবে না, আমার সন্তান কষ্ট পাবে না আমি জানি। এই জ্বলন্ত কয়লায় পা রাখলেও আমার মনে হবে আমি যেন পুলের ওপর পা রেখেছি। আমি
যে কষ্ট না পেলে আমার সন্তানও কষ্ট পাবেন, আমি জানি বাবা। তুমি যে এসেছো অমর ভাবনে, রব উঠেছে ভুবনে, তুমি যে এসেছো অমর ভাবনে। দেখি দেখি পায়ের তলাটা দেখি, নিশ্চয় পায়ের তলাটা আর পা নেই। আমি জানি বাবা নীলকণ্ঠ, তুমি আছো আমার সমস্ত বিপদে আপদে সুখে দুঃখে, তুমি আছো সবার চোখ খুলে দিয়ে, তুমি বেরমান করে দিয়েছো, তুমি আছো, তুমি আছো বাবা নীলকণ্ঠ। না না বুঝেছি আমি ওর চালাকি, লেগেছে লেগেছে, পায়ের তলাটা জ্বলছে, অথচ জেঠিমুনি দেখো কিরকম নাটক করছে, সত্যি প্রমাণ করার চেষ্টা করছে নিজেকে। দেখি পাটা দেখি, পঞ্চমী সত্যি বলছে, নীলকণ্ঠে লীলা ছাড়া এই যে অসম্ভব। গুরুদেব এবার তো পঞ্চমীর অগ্নি পরীক্ষা শেষ হলো। আমি জানি না, আমি জানি না আমি যা দেখছি তা সত্যি কিনা, আমি যা দেখছি এ কি ঈশ্বরের লীলা নাকি মায়া জাল। জাল জাল
মায়া যায়, ও জাদু করেছে, ও জাদু করে আমাদের বোকা বানাচ্ছে, এতটা আগুনের উপর হেঁটে এসেছে, হ্যাঁ অতই সহজ। অদ্রিজা, সবটাই তো আমাদের চোখের সামনে হলো, মায়া জাল করলো কখন? না না, মায়া জাল টাল মানে মায়া জাল হলে তো কিছু একটা আমরা দেখতে পাবো, মানে হয় মায়া না হলে জাল। তুই চুপ কর তো, তুই কিছু বুঝিস না, কেউ কিছু বুঝতে পারছে না। আরে কত কত ইচ্ছেধারী সা, ও চাইলে অনেক কিছু করতে পারে, তাই না গুরুদেব? হ্যাঁ পারে পারে, অসম্ভব তো কিছু নয়। সেটা তো তুমি মুখে বলছ, হ্যাঁ আমরা তো তোমাকে ত্যাগ দিতে দেখিনি, দেখেছি কি না? তুমি যে সত্যি কথাটা বলছো সেটার প্রমাণ কে দেবে, সেটার গ্যারান্টি কে দেবে? হ্যাঁ তুমি তাহলে প্রমাণ করো যে তুমি স্বপ্ন করো, পারবে বলো, পারবে বলো। একদম ঠিক বলেছ অদ্রিজা, পরীক্ষা তোকে দিতেই হবে। আচ্ছা কিন্তু বুঝবো কি করে ও সাপ কিনা? আহ সেটা তো সহজ ব্যাপার, পঞ্চমীকে ধুনোর ধোয়ার মধ্যে আটকে দাও, ধুনোর গন্ধে ও সাপ রূপ বেরিয়ে আসতে বাধ্য। বেশ আমি তাই দেব। আপনারা আমার যত খুশি পরীক্ষা নিন, কিন্তু জেনে রাখবেন এইটি আমি প্রমাণ করেই ছাড়ব যে এখন আমি যা যা কইছি তার একখানা বর্ণ মিথ্যে নয়। না না, শুধু তুমি না, তোমার এই কাকিমা, ওই কাকিমাকেও পরীক্ষা দিতে হবে। কে জানে, উনি হয়তো ওই জাদু করে আমাদেরকে ভুল বুঝিয়েছেন। হ্যাঁ না না, আমার কাকি কেন পরীক্ষা দিতে যাবে? পরীক্ষা তো আমার, আপনাদের সকলের অবিশ্বাস আমাকে ঘিরে, তাহলে আমার কাকি কেন পরীক্ষা দেবে? আর আমি তো কইছি আপনাদের যা পরীক্ষা নেওয়ার সব পরীক্ষা আমি দেব। না না, তোমার কাকিমা বাইরে থেকেও জাদু ফাদু করতে পারে, আমরা তো বোকা নই। আপনারা কি মানুষ? একটা পোয়াতি মেয়েকে ধুনোর দোয়ায় আটকে রেখে পরীক্ষা নিতে চান? সাপ নাকি মানুষ? আপনারা নিজেরা মানুষ? এই একদমই সব কথা বলবেন না আপনি, আমরা মানুষ বলে আপনাকে এত সুযোগ দিচ্ছি, এখনো এত সুযোগ দিচ্ছি। সুযোগ দিচ্ছেন না, সুযোগের সদ্ব্যবহার করছেন। এত কথা শুনতে চাই না, আমি ওকে এখনো বিশ্বাস করি না। আপনাদের দুজনকেই ধুনো ঘরে থাকতে হবে, আর প্রমাণ করতে হবে যে আপনারা দুজনেই সাপ নয়। না মা, এরকম করে তো পঞ্চমীকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। আপনি একটু বোঝার চেষ্টা করুন দয়া করে, যেদিন পঞ্চমী আপনাকে বাঁচিয়ে আনলো সেদিন বাঁচাতে গিয়ে ও কিন্তু কোনো জাদু কাজে লাগাতে পারছিল না, তার মানেই তো ও আর সাপ নেই। ওসব কোনো কথা আমি শুনতে চাই না। আমাকে বাঁচিয়েছে বলে যারটা সন্তান বাবা নীলকণ্ঠ লীলা বলে আমাদের ঘরের উপর ছাপিয়ে দেবে সেটা তো হতে পারে না। ওকে ওই ধুনোর ঘরে যেতেই হবে। না মম, মম তুমি কেন বুঝতে চাইছো না, এই ধোঁয়ায় তো পঞ্চমীর কষ্ট হবে, ও সন্তানের ক্ষতি হবে। ভয়বন্তী, আমি এখানে যাবে, ও কেন যাবে, তোর কথা তুই আমার মাথা দিবি কে? দাঁড়াও কিন্তু।
কিঞ্জলকে ওরা ইচ্ছে করে সরিয়ে দিল, আমিও না হয় ধুনুর ধোঁয়াতে গেলাম। সাপ তো আমি হবই, আমি সেই নিয়ে ভাবি না পঞ্চমী, আমি শুধু ভাবছি বাচ্চাটার কথা। ওর তো খুব কষ্ট হবে বল। নীলু আছে আমার শরীরে, সে তার মায়েরে কোনো কষ্ট পেতেই দেবে না। নীলু আছে মানে ও কি করবে? এসব কি হচ্ছে পঞ্চমী? তোমাকে সত্যি করে বল, আমি বুঝতে পারছি না। আমিও ইচ্ছেধারী না কিনে অনেক মায়া দেখেছি, নিজেও অনেক মায়া করেছি, কিন্তু এমন মায়া আমি কখনো দেখিনি পঞ্চমী। ওই তপ্ত জ্বলন্ত কয়লার উপর দিয়ে তুই হেঁটে গেলি, তোর পা ফুলল না, এটা কি করে সম্ভব? এমনটা কি করে হলো পঞ্চমী? কি করেছিস তুই আমায় সত্যি করে বল, কি করেছিস? আমি কিছুই করিনি গো কর্তা, আমি কি আর এখন ইচ্ছে তারি নাগিনি যে মায়ার খেলা খেলবে? আমি তো শুধুই মানুষ, আর আমার সহায় কেবল বাবা নীলকণ্ঠ। যা করেছেন উনি তো করেছেন, আমি শুধু তারে এক মনে ডেকে গেছি, আর এক মনে ঈশ্বরকে ডাকলে সে যে মুখ ফিরিয়ে নেয়নি ঠিক সারা। এই যে দেখো, সে তো আমার কষ্টটা আমার বোধই করতে দিল না। আমি জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটলেন, কিন্তু মনে হলো ফুলের ওপর দিয়ে হাঁটছি, এটাই যে তার মহিমে গো। আমার মুক্তি যে তাকে আমার সহায় করেছে কথা, তাকে আমার সহায় করেছে। আই তোমরা কি এত কথা বলছো গো? অজয়জা, ওদের এক্ষুনি নিয়ে যাও ধনুর ঘরে। হ্যাঁ হ্যাঁ, এই চলো, তোমরা চলো বলছি, চলো। কি বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে তাই তো? হ্যাঁ, আরো করবে আরো করবে। একবার ঘরের ভেতরে ঢোকো না, তারপরে সব চালাকি মাথার থেকে বেরিয়ে যাবে। বলছি ভেতরে কি হচ্ছে না হচ্ছে তুই বাইরে থেকে বুঝবি কি করে? ও, সব বন্দোবস্ত করা আছে। তুই কি ভেবেছিস আমি কাঁচা কাজ করি? ঠাকুর ঘরের ভেতরে সিসিটিভি ক্যামেরাটা আছে না, ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমরা একদম চোখ লাগিয়ে বসে থাকবো, ঠিক আছে? আটঘাট পেরেই নেমেছিস। কি হলো হলো আপনাদের? নিন, এই ধোঁয়া এখনো ঘন্টাখানেক থাকবে। ঘন্টাখানেক লাগবে না, তার আগেই যার ভিতরে যা সব সব খোপ আছে সব বেরিয়ে আসবে। কি যে বাড়াবাড়ি শুরু করেছো না তোমরা, সকলে পাপের ভাগিদার হচ্ছ তোমরা, এই অনাচার করো না। আচ্ছা, আর ওরা যা যা করেছে সব একদম পুণ্যের কাজ করেছে তাই তো? জেঠিমণি, শুভ কাজে দেরি করতে নেই, চলো আমাদের উনি কোনো বিপদ হতে দেবেন না করতে হবে, তুমি তুমি চিন্তা করো। চিন্তা করো
সাপ হচ্ছে, সাপ হচ্ছে, যেটি নিরেক সাপ হচ্ছে, সাপ হচ্ছে। ওরা চাহে ধন জন আয়ু আরব বিজয়, ওরা চাহে ধন জন আয়ু আরব বিজয়। ওরা তোমাদের কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? তোমরা একটা প্রেগনেন্ট মহিলাকে ধোঁয়াভর্তি ঘরে বন্ধ করে রেখেছো। চলো 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 পাল্টাই।